দুই মাসের আইপিএল টুর্নামেন্টের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন, রিলায়েন্স, সনি ইন্ডিয়া ও ওয়ার্ল্ড ডিজনি। এই স্বত্ব বিক্রি করে 50,000 কোটি রুপিরও বেশি আয় করার পরিকল্পনা করছে বিসিসিআই। মূলত রেকর্ড সংখ্যক দর্শকদের উপস্থিতির কারণেই এবার চড়া মূল্যে বিক্রি হতে পারে আইপিএল এর সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে 35 কোটি দর্শক আইপিএল উপভোগ করেছেন টিভি ও অনলাইনে। এর ফলেই এবার চড়া মূল্য হাঁকাতে চাইছে বিসিসিআই। এ প্রসঙ্গে বেটিং সাইট পরিম্যাচের প্রধান বলেছেন, 250 কোটি সমর্থক সহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলা হল ক্রিকেট। আইপিএল হল সুপার বোলের মতো, আপনি যদি সেখানে না থাকেন তাহলে আপনার কোনো অস্তিত্ব নেই। সর্বশেষ 2017 সালে আইপিএল এর টিভি ও ডিজিটাল স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। 5 বছরের জন্য তাদের খরচা করতে হয়েছিল 16,348 কোটি রুপি। এর আগে আইপিএল এর প্রথম 10 বছরের স্বত্ব ছিল সনির হাতে। নতুন করে গতবারের প্রায় 3 গুণ অঙ্কে আইপিএল এর সম্প্রচার স্বত্ব বিক্রি করার আশা বিসিসিআই এর। লড়াইয়ে থাকা রিলায়েন্সের এক কর্মকর্তা রয়্যার্সকে বলেছে, জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা আছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম 18-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগা স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলির মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।